এবার সরাসরি প্রধানমন্ত্রীকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ঋণ মুকুব বন্ধ, কেন্দ্রীয় অনুদান চালু সহ একগুচ্ছ দাবি রাখলেন মোদির সামনে। একুশের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন তিনি। তৃণমূল কর্মী সমর্থকদের সামনে রেখে যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, বুধবার সংসদ ভবনে একই কথা জানালেন প্রধানমন্ত্রীকে। মোদির কাছে মুখ্যমন্ত্রীর দাবি ছিল একাধিক। তিনি বলেন, ঋণের জালে ক্রমশ আটকে পড়ছে রাজ্যগুলি, বাম সরকারের ঋণ শোধ করতে হচ্ছে তাকে। এভাবে আর সরকার চালানো সম্ভব না। কিভাবে ঋণের জাল থেকে মুক্তি মেলে সেই পলিসি ঘোষণা করতে হবে কেন্দ্রকে। পশ্চিমবঙ্গে 36টির বেশি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করে দেয়া হয়েছে। বহু কেন্দ্রীয় প্রকল্পে 90% টাকাই এখন দিতে হয় রাজ্যকে। এটা চলতে পারে না, কোনো প্রকল্প বন্ধ করা চলবে না। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করতে হবে, রাজ্যকে ভাতে মেরে কেন্দ্র ভালো থাকতে পারে না, এ নিয়ে ব্যবস্থা নিক কেন্দ্র। সংখ্যালঘুদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করা যাবে না, কারণ পশ্চিমবঙ্গে অনেকেরই এখনও আধার কার্ড তৈরি হয়নি। বন্যাত্রাণের অর্থ নিয়েও প্রধানমন্ত্রীকে অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। বলেন, গত বছর বন্যার পর ত্রাণের জন্য কেন্দ্রের কাছে 8,761 কোটি টাকার দাবি জানায় রাজ্য। কেন্দ্র 7,354 কোটি টাকা দিতে রাজি হয়, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য পেয়েছে মাত্র 677 কোটি টাকা। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি এবারও বেশ জটিল আকার ধারণ করছে, কেন্দ্র যাতে অবিলম্বে টাকা দিয়ে দেয় সেই দাবি তোলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেও একই দাবি জানিয়ে আসেন তিনি। দুপুরে জেটলির বাড়িতে লাঞ্চ সারেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে মঙ্গলবারই নীতিশ কুমারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। এর আগেও বহুবার প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্নে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে লাভ কিছু হয়নি। এবার তাই তিনি চাইছেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও এক ছাতার তলায় নিয়ে এসে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে সোচ্চার হতে। দেখা যাক শেষ পর্যন্ত কতটা সফল হতে পারেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় নিশান ত্রিপাঠীর সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা, নয়াদিল্লি। মোদি কেজরিওয়াল বিরোধে কেজরির পাশেই দাঁড়ালেন মমতা। তার বক্তব্য, রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে একে অপরকে সম্মান করা উচিত। আজ দিল্লিতে কেজরির বাসভবনে যান মমতা, সেখানে দুজনের মধ্যে প্রায় এক ঘন্টা কথা হয়। পঞ্জাব বিধানসভা ভোটে আপকেই সমর্থন করবে তৃণমূল জানিয়েছেন মমতা। একই সঙ্গে তিনি জানান কেজরিওয়ালের সঙ্গে তাঁর একাধিক বিষয়ে কথা হয়েছে। দেশের ফেডারেল কাঠামোকে শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করবেন তাঁরা। কেজরিওয়াল জি কো অরবিন্দ জি কা মাতা জি নে মেরে কো চায় পিনে কে লিয়ে বুলায়া থা। আই এম সো গ্রেটফুল, মানে বহুত হি আভারি হুম, হাম আপকে মিট কিয়া, আশীর্বাদ দিয়া, মেরে কো বহুত বড়িয়া লাগা, বহুত আচ্ছা লাগা। পলিটিক্যাল লোক জো পলিটিক্যাল সিটিং মে বৈঠতা হ্যা, কুছ কুছ তো পলিটিক্যাল বাত তো হোতা হি হ্যায়। পঞ্জাব মে ভি ইয়ে লোগ ইলেকশন মে কন্টেস্ট করনে কে জা রহা হ্যায়, মেরে কো বেস্ট উইশেস হ্যায়। তুম কেজরিওয়াল জায়েগা স্টেট কা সাথ, জেসে সেন্ট্রাল কো আচ্ছা রিলেশন মেন্টেন করনা হ্যায়। ऐसा और पॉलिटिकल पार्टी का सब, और पॉलिटिकल पार्टी का एक तो ज्यूरिसडिक्शन है, जो ज्यूरिसडिक्शन में एक पार्टी सी हो सकता है, एक एथिक्स हो सकता है। हम चाहते हैं इसको परंपरा बजाय रखें। পিএসসি চেয়ারম্যান পদে বিতর্ক মেটাতে আগামী 9ই অগস্ট দিল্লিতে বৈঠকে বসবেন অধীর চৌধুরী, আব্দুল মান্নান এবং মানস ভুঁইয়া। প্রদেশ কংগ্রেসের তিন নেতাকে একসঙ্গে বৈঠক করার এই নির্দেশ দিয়েছেন হাইকমান্ড। এদিনই সকালে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন মানস ভুঁইয়া। রাহুলের কাছে তিনি অভিযোগ করেন পিএসসি চেয়ারম্যানের পদ নিয়ে তাকে কিছুই জানাননি রাজ্য নেতারা। অধীর চৌধুরী ও আব্দুল মান্নান তাকে দল থেকে তাড়ানো চক্রান্ত করছেন বলেও অভিযোগ করেন মানুষ। রাজ্য কংগ্রেস সূত্রে খবর, রাহুল মানুষকে মনে করিয়ে দেন দলে শৃঙ্খলা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ, প্রবীণ নেতাদের দলে শৃঙ্খলা মেনে চলা উচিত। রাহুল গান্ধীর সঙ্গে মানস ভুঁইয়ার এই বৈঠকে হাজির ছিলেন সিপি যোশী। পরে হাইকমান্ডের তরফে প্রদেশের তিন নেতাকে বৈঠকের নির্দেশ দেওয়া হয়।